প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে চলো আজ আমরা অনুশীলনী 2.3 এর অঙ্কগুলো করার চেষ্টা করি। এখানে যে অঙ্কগুলো আছে, প্রথমেই আছে বহুনির্বাচনী প্রশ্ন। তো বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা এখন কথা বলবো। ইতিপূর্বে আমরা একটা পরীক্ষা দিয়েছি, বহুনির্বাচনী পরীক্ষা। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। আমরা প্রথমে একটা প্রশ্ন, এক 4:9 এর দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত অনুপাত কোনটি? আমাদের এই বইয়ে দ্বিভাজিত অনুপাতের কথা বলা নেই, তো বলা না থাকলেও আমরা এখন শিখে নেব দ্বিভাজিত অনুপাতটা কি। যেখানে দ্বিভাজিত বলবে সেখানে আমাদের যে সরল অনুপাতটা আছে, এই অনুপাতের যে সংখ্যাগুলো বা রাশিগুলো আছে এর বর্গমূল করে দেব। আর বর্গমূল করলে যে অনুপাত পাব সেই অনুপাতটাই হবে এই অনুপাতের দ্বিভাজিত অনুপাত। এর মানে এর আমরা সংখ্যাও দিতে পারি, কোন সরল অনুপাতের রাশিগুলোর বর্গমূলের যে অনুপাত হয় তাকে দ্বিভাজিত অনুপাত বলে। মানে কোন সরল অনুপাত, এই অনুপাতের যে রাশিগুলো আছে এর বর্গমূলের দ্বারা যে এই রাশিগুলোর বর্গমূল দ্বারা যে অনুপাত হবে ওই অনুপাতটা হবে এই অনুপাত এই অনুপাতের দ্বিভাজিত অনুপাত। এর মানে আমরা লিখতে পারি এত ইস্টু এত এর দ্বিভাজিত অনুপাত সমান √4/√9, বর্গমূল করলে 2:3, এটাই হচ্ছে দ্বিভাজিত অনুপাত। আমরা দেখে নেব উত্তরটা কত পাওয়া যায় সূত্রটা। প্রশ্ন হচ্ছে, আরেকটা প্রশ্ন এখানে হতে পারে, দ্বিভাজিত না বলে যদি বলতো দ্বি গুণানুপাত, এখানে এই প্রশ্নটাই এরকম যদি করত দ্বি গুণানুপাত, দ্বি গুণানুপাত যদি দ্বি গুণানুপাত থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে এত দ্বিগুণানুপাত দ্বিগুণানুপাত লিখতাম। এবার এত এর দ্বিগুণানুপাত কোনটি যদি হতো, প্রশ্নটা এমন যদি থাকতো তাহলে আমরা লিখতাম সমান স্কয়ার ইস্টু প্রয়োগ করে মানে বর্গ করে যে অনুপাত পাওয়া যেত, এর মানে দ্বিগুণানুপাতের সংখ্যাটা এমন হবে কোন সরল অনুপাতের রাশিগুলোর বর্গের অনুপাতকে ওই রাশি দ্বিগুণানুপাত বলে। তো 4:16:9/81 আমরা দ্বিভাজিত অনুপাত লিখলাম, দ্বিগুণানুপাত শিখলাম। এর পরের প্রশ্ন দুই, দুয়ে দেওয়া আছে ক সমান 4:7 এবং খ সমান 10:7 ফলে প্রশ্ন করছে গ এর মান কত? এর মান কত? এখন এটা করার জন্য আমরা উপরে নিচে সাজাবো
30 मीटर कापड़ माइसा मारिया ও তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেয়া হলো। এতে আমাদের 4 ও 5 নং এই দুটো প্রশ্নের উত্তর দেব এই উদ্দীপক থেকে। প্রথম প্রশ্ন 4 এ বলছে, আমি প্রশ্নটা লিখলাম না, এই প্রশ্ন তোমাদের বইয়ে আছে লেখা, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি কি একটু শর্ট লিখি। 30 মিটার দেওয়া আছে, 30 মিটারে আমরা ভাগ ভাগ করে দেব তিন দৈর্ঘ্যের মধ্যে, কি কি অনুপাত? 5:3:2 অনুপাতে ভাগ করে দেব। তো নাম তিনটা মেয়ের নাম হচ্ছে মাইশা মারিয়া ও তানিয়া। মাইশা কত মিটার কাপড় পেল? এই 30 মিটারে অনুপাতে ভাগ করে মাইশা আছে এখানে। তো মাইশা যদি এখানে থাকে আমরা এই অঙ্ক 1.2 এ করেছি, এমন ধরনের অঙ্ক না, 2.1 একই করেছি, 2.1 এমন ধরনের অঙ্ক আছে অনুপাতের অঙ্ক। আমরা কিভাবে এই গুলো যোগ করব? অনুপাতের রাশিগুলো যোগ করতে বের করব 10, এর মানে 10 ভাগে 5 ভাগ পাবে মাইশা। তো আমার 30 মিটার আছে, 30 মিটার এর গুণ দিয়ে দেই নিচে 10 উপরে 5। আমরা এইভাবে দেখতে পাই, এত অংশ লিখতে পারি, যেহেতু আমরা বহনিক বাসনিক প্রশ্নের উত্তর দিচ্ছি, যত শর্টকাট বা দ্রুত করতে পারি এর সাথে এর কাটলে দিই তাহলে কত? এ কথা 15 মিটার পাবে মাইশা। এই কাপড়ে 15 মিটার, 30 মিটার কাপড়ে মাইশা পাবে 15 মিটার কাপড়। দেখে নেবো কত টেস্ট পাতে আছে, সঠিক উত্তর পাওয়া 15 মিটার লেখা নাই, যেহেতু উপরে প্রশ্নতে বলা আছে কত মিটার। এরপরে 5, তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল? এর মানে আমাদের তানিয়া এবং মারিয়া দুজনের কাপড় আমরা বের করব, কে কত পায়, তারপরে এদের ভিতরে আমরা বিয়োগফল বের করে দেব। কেমন? আমরা দেখছি মাই সংখ্যা শেষ, এখন এইখানে 3 তৃতীয় নম্বরে আছে মারিয়া, এটা হচ্ছে মারিয়া, তাহলে আমরা এখানে 3 লিখে দেব। একটু কাজ করি, এটা একটু মুছে দেব। এবার আমরা মারিয়ার কাপড় বের করবো 3×9 মিটার, ঠিক একই ভাবে আবার 30 মিটার গুণ নিচে 10 উপরে হচ্ছে তানিয়া, তানিয়ার করতে 2, তো কাটা দিলে 3×6 মিটার। এখন প্রশ্ন করছে যে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল, এদের ভিতরে যে পার্থক্যটা বিয়োগ দিলেই আমরা পাই যাবো 3 মিটার। এর ভিতরে কে বেশি পায়? 3 দ্বিতীয় নম্বরে আছে মারিয়া, তৃতীয় নম্বরে তানিয়া, মারিয়া বেশি পায় 3 মিটার, কার থেকে? তানিয়া অপেক্ষা। তো আসল আমাদের উত্তর হচ্ছে 3 আছে পদে, পাশের উত্তর হল ক 3, পাশ শেষ। এবার আমাদের 6 প্রশ্ন উত্তর করব। এখানে যে ধরনের বহুনির্বাচনী দেওয়া আছে এগুলো করলে আমরা পরীক্ষার উত্তর দিতে পারবো। 6 আছে 5:3 এবং 2:5 এর ধারাবাহিক অনুপাত কোনটি? একটু আগে আমরা এমনই একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, অথবা যেটা আমাদের জন্য একেবারে সহজ, 5:3 আমরা নিচে নিচে দেখবো 2:5 ধারাবাহিক অনুপাত, ঠিক এইভাবে আমরা বের করতে পারবো। বুঝলে বাদ দোকানে 10:3:6:15 সহজভাবে করছি, অথবা এভাবে আমরা করতে পারি 2×5:10:3:6, আর এই 3×6:15, এই কাজ আমরা এই 10 লিখলাম, এখান থেকে 6 লিখলাম আর 15 লিখলাম, এবার এটা কততে আছে? 10×6=15, এটাও কত আছে? পরপর 3টে উত্তরই কত? এরপরে আমরা চলে যাব 7-এ, 7-এ আছে 3×5=15 এর চতুর্থ সমানুপাতি কোনটি? এখন সমানুপাতি আর অনুপাত আলাদা কথা, এই একটা সরল অনুপাত, এর ভিতরে 5 একটা সমানুপাতি, 3 একটা সমানুপাতি, এর মানে এটা হচ্ছে প্রথম সমানুপাতি, এটা হচ্ছে দ্বিতীয় সমানুপাতি। এর মানে ওই অনুপাতের যে রাশিগুলো থাকে ওদের আমরা সমানুপাতি বলি। তো তাই যদি হয় আমাদের সাথে যে প্রশ্নটা করছে এখানে 3,15
तो 25 টাকা দিয়ে সে আবার কি করছিল এক খালি কলা কিনছিল
এর মানে 2 টাকা লাভ হইছে এক আলি কলায় অথবা 25 টাকা যে কোনো কথা বলতে পারি এখন আমাদের দেখতে হবে প্রশ্ন কি করছে প্রশ্ন করতে হালিতে কত হালি কলা আছে 50 টাকা লাভ করছে এর মানে আমরা আবার হালিতে যাব 25 টাকায় না দেয়া আমরা হালিতে লিখব আমরা লিখব 2 টাকা লাভ হয় 2 টাকা লাভ হয় এক আলি কলা मुखे मुखे हिसाब करा जाए जेहेतु 2 टाका लाभ हयेछे एक खाली पदाय ताहले आमादेर 50 टाका लाभ हयेछे कत एर अर्धेक खाली लागबे 2 टाका लाभ हयेछे तार अर्धेक खाली लागबे ताहले 50 टाका लाभ हयेछे तार अर्धेक खाली माने कि 25 खालीते आमरा ओई चित्रे मेजारमेंट करे देखलाम आमादेर उत्तर 25 खाली आम एटा कोते सठिक उत्तरटा आछे कोते ক্ষতি আছে ভাতে এর মানে আমাদের দশে মিল হচ্ছে কোয়ার সাথে মিল হবে তার ঘ এখানে বলছে যে টান এনে মিল করে এইভাবে টেনে ঘর সাথে মিল করে দিতে হবে এর পরে ঘতে বলছে আমি প্রশ্নগুলো লিখলাম না ঘতে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে এবার ক্রয় মূল্য যদি কম হয় বিক্রয় মূল্যতে তাহলে লাভ হবে লাভ আছে আমার মতে খাতে এখানেও খ সবাই ভালো থাকো সুন্দর থাকো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ।